ইয়াসকে মাঠে নামায়নি ত্রিনবাগো। প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিপিএলের পঞ্চম আসরে অংশ নেয়া এ অলরাউন্ডার ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। ত্রিনবাগোর হয়ে তার 5টি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু চলতি সিপিএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছে মিরাজকে। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজকে সামনে রেখে আজই দেশে ফিরছেন এই তরুণ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরে তিনি জানিয়েছেন, পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান দুর্দান্ত ফর্মে থাকাতেই তাকে বসিয়ে রাখা হয়েছিল। অবশ্য একাদশে জায়গা না পেলেও ম্যাককালাম মুনরোদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে অনেক কিছু শিখেছেন বলেও জানান মিরাজ। দেশের প্রথম সারির একটি দৈনিক পত্রিকার সাথে আলাপকালে মিরাজ বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালোই লাগলো, বড় টুর্নামেন্ট, বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগে কখনো যাওয়া হয়নি, কাছ থেকে বড় বড় খেলোয়াড়কে দেখার সুযোগ হলো, আরও ভালো লাগতো যদি ম্যাচ খেলতে পারতাম, পুরো মৌসুম খেললে হয়তো ম্যাচ পেতাম, টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে টিম কম্বিনেশনটা ভাঙতে চায় না। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।